একের পর এক ঐতিহ্যবাহী রীতিতে লাগাম টানার ঘটনায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে বারবারই উঠেছে তুগলকি আচরণের অভিযোগ। করোনা আর লকডাউন জনিত বিধিনিষেধকে সামনে রেখে বন্ধ হয়েছে বসন্ত উৎসব। তবে দুধের স্বাদ ঘোলে মেটাতে এবার সেই বসন্ত উৎসবের বিকল্প একটি অনুষ্ঠান আয়োজন হল রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুরের শিবপুর মৌজায়। আয়োজন করল রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে ভিন্ন স্বাদের এই বসন্ত উৎসবের সূচনায় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হল কর্তৃপক্ষের তরফে। এরপর রবীন্দ্রনাথের ঋতু পর্যায়ের গান আর নৃত্যে সরগরম হয়ে উঠল বিশ্ববিদ্যালয়ের চত্বর। এমনই একটি অনুষ্ঠানের আয়োজনে আক্ষরিক অর্থেই খুশি হল পড়ুয়ারা। কামদেব গোস্বামীর রিপোর্ট, তারা নিউজ।